আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, সরকারি চাকরি হবে না এই ভয়ে আমাদের তরুণরা প্রতিবাদ ভুলে গেছে। কায়দা করে বাঁচতে গিয়ে তারা কোনো প্রতিবাদ প্রতিরোধে অংশ নেয়নি। আজ তাদের স্বপ্নভঙ্গ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে বেকারত্ব ও নিম্ন আয়ের ক্রয় ক্ষমতা দর হাহাকার। একদিকে কোটার বাস, অন্যদিকে প্রশ্ন ফাঁস। একটা প্রকৃত দাবি নিয়ে রাস্তায় গেলে আপনাকে বল প্রয়োগে উচ্ছেদ করা হবে, এমনটাই হবার কথা ছিল এবং এমনটাই হয়েছে। সরকার আপনার সাথে ভিন্ন আচরণ করছে না, বরং বিরোধীদের উপর গুম, গুলি, হামলা মামলা হয়েছে, আপনাদের উপর সবগুলো হয়নি। আপনি আন্দোলন সংগ্রাম না করে, প্রতিবাদ প্রতিরোধ না করে সমাজ চিন্তার দিক থেকে শূন্য হয়েছেন। আপনার বিবেক নিঃশেষ হয়েছে, আপনার এথিক্যাল স্ট্যান্ডার্ড বেলুপার। আপনি সমাজের সব বৈষম্য, দুর্নীতি, লুটপাট, অন্যায়, অবিচারে, রাজনৈতিক দুর্বৃত্তায়নে চুপ থেকে আজ দেখছেন। নিজেই নির্যাতিত, বৈষম্যের শিকার, এমন পরাধীনতায় বেঁচে থাকাকে জীবন বলে না। অপরাধ ও দুর্নীতি দিয়ে পরিচালিত সমাজে আপনাকে বরং যৌক্তিক প্রতিবাদে সাম্যের মিছিলে গিয়েই আপনাকে জীব হিসেবে নিজের সত্তাকে আবিষ্কারে নামতে হবে। রাজনৈতিক পট পরিবর্তন না চেয়ে আই হেট পলিটিক্স বলে শুধু কোটা সংস্কার এবং প্রশ্ন ফাঁস আপনাদের সমস্যার স্থায়ী সমাধান দিবে না। কোটা সংস্কার হলেও এবং প্রশ্ন ফাঁস বন্ধ হলেও বিসিএস ভাইবার 200 নম্বর দিয়ে চাকরির মৌখিক পরীক্ষা দিয়ে আপনাকে টেনে হিঁচড়ে নিচে নামানো হবে। ফাঁকা উত্তরপত্র জমা দিয়ে পেন্সিলে লিখে পরে ঘুষ দিয়ে সঠিক উত্তর লিখে আপনাকে হারিয়ে দিবে। আপনাকে বাদ দিয়ে আপনার ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্রটা পদে ও ক্ষমতায়, অর্থে ও দাপটে এগিয়ে যাবে আপনার চোখের সামনে। আপনার দীর্ঘ পড়াশোনা, ছাত্রত্ব, মেধা আপনাকে দিবে বেকারত্ব। রাস্তায় রাস্তায় সিভি নিয়ে ঘুরে বিব্রতকর অভিজ্ঞতা। সর্বোচ্চ নিম্ন বেতনের শ্রম ঘন একটি বেসরকারি চাকরি। সরকারি চাকরি নামক সোনার হরিণ আপনার আধারই থেকে যাবে। অতপর কোনো মোটিভেশনাল দুর্বৃত্ত এসে বলবে, চাকরি খোঁজো না, চাকরি দাও, উদ্যোক্তা হও। তাই বলি, সংস্কারের দাবির পাশাপাশি রাজনৈতিক সংগ্রামে নামুন। প্রকৃত দাবি তো সেটা যেটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ, জবাবদিহিতা, সহরাষ্ট্র সংস্কারের কথা বলে। বোধগম্য রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দিন বদলের দাবিকে ধারণ করে। আপনি এমন দেশে বাস করেন যেখানে আইন আছে, রেগুলেটরি বডি আছে, কিন্তু ভ্যালু বেসড গাইডিং প্রিন্সিপাল নেই, যৌক্তিক এবং ন্যায্যতা ভিত্তিক রেগুলেশন নেই। এখানে সিস্টেম না পাল্টে, গাইডিং প্রিন্সিপাল নিয়ে না ভেবে শুধু আইন সংস্কারের আলাপ কিছুটা অর্থহীন।